শিবায়ু বাবা তোমার নাম্বারটা দিয়েছে, তুমি কি শিবায়ুকে পড়াও? হ্যাঁ আমি ফিজিক্সটা দেখাই। মাম্পিকে পারবে? হ্যাঁ নিচু ক্লাসও দেখাই। আচ্ছা অনেক টিউশনই করো? ওই করি বেশ কিছু। তোমার বাবা কি করে? বাবার একটা সেলুন আছে নীলপুর বাজারে। আচ্ছা বলো। আমি 1200 এক্সপেক্ট করছি। 1200? না না, সপ্তাহে তিনটে দিন মাত্র, 1200 টাকা বড্ড বেশি। দেখুন ওভাবে হিসেব করলে তো ক্লাস 5-এর একটা মেয়ে, অল সাবজেক্ট তো। কম্পিউটার তো আমি দেখাবো, তুমি অঙ্ক আর ইংরেজিটা একটু জোর দেবে তাহলেই হবে। কিছু মনে করবেন না প্লিজ, আমার ওটাই লাগবে। তোমার টাইম 5টা থেকে 7:30। ওভাবে তো আর বলা যায় না। দেখো কি করবে, ফোন নাম্বার তো আছে তোমার কাছে। ঘড়ি দেখে পড়াতে বলেছে নাকি? আমার যতক্ষণ এনার্জি থাকবে দেখাবো। এতগুলো তো পড়াচ্ছে, আবার একটা ফিরে এসে তুই তো নিজের পড়াগুলো করার সময় পাবি, এসেই তোকে দুটোকে নিয়ে বসবি। করুক না, ও যদি ও নিজের পড়ার খরচটা নিজেই চালিয়ে নিতে পারে। যা ভালো বুঝিস কর তোরা। তোর পড়ার খরচটা কি তোর বাবা চালাতে পারতো না? সে নিয়ে অত চাপ নিও না। মা আসছি, বাবা এলাম। বাবাই কলেজে ঢোকার আগে একটু কিছু কিনে খেয়ে নি, টাকাটা আবার ফিরিয়ে নিয়ে আসিস না যেন। আরে চাপ নেই, প্রথম দিন পড়াতে যাচ্ছি, ভালো কিছু দেবে। Now, Hamid sleeps in Granny's Amina's lap. She tells him that his father and mother gave corn to Anna and will return with silver and gifts. Poor Amina sheds bitter tears. If only her son were there, একটু সরিয়ে রাখবে, নাকে ধোঁয়াটা লাগছে। কোথায় রাখি বলতো? ওদিকে রাখলে তো আবার মাপিকে মশা খাবে। একটু ঘুরিয়ে দিই। What if he died? His father and mother died last year. Now, Hamid sleeps in Granny's Amina's lap. She tells him that his father and mother gave him... Hey, Ogo, listen. One bottle of water, give it to him. Gives Amina's lap. She tells him that his father and mother gave corn to sleep to Elha and will return with untattered Hamid hat. Hamid has no shoes, his cap is soiled and... Amina, no? Amina. Poor Amina sheds... বেছে বেছে তোর কপালেই ঝুঁকে। সেই দে দে, তুইও দে, সবাই যখন দিচ্ছে তুই আর বাচ্চা দিয়ে আন। মাল ছেড়ে দে, অমুক করে ছেড়ে দেওয়া যায়? এই তো কটা দিন হলো। তাছাড়া মেয়েটা খুব ওবিডিয়েন্ট জানো তো, আজকে আমাকে মিস বলেছে উজ্জয়িনী ইউ আর এ ভেরি গুড গার্ল। বাহ, তাই? আর কান ধরতে বলেনি কেন? ক্লাসে কখনো কান ধরোনি? না।
আঙ্গুলা নীলটাও তো শিওর কখনো না। কি হলো মাম্পি গল্প করছে নাকি? না না আমি জিজ্ঞেস করছিলাম। ইস আজকে আসতে অনেকটা দেরি হয়ে গেল। সে ঠিক আছে। না ঠিক নেই, পাক্কা 15 মিনিট। আর বলছিলাম আঁকাগুলো খুব সুন্দর হচ্ছে টুপিটা। ইয়ে বলছিলাম আজ 15 মিনিট কম হলো না? কম? হ্যাঁ আমার ওকে আনতে যেতে দেরি হয়েছে। তুমি এক কাজ করো আর 15 মিনিট পড়িয়ে দাও। না এরপর আমার পড়ানো আছে। দাও পড়িয়ে দাও। আমার যা পড়ানো পড়িয়ে দিয়েছি, আমার মতো পড়িয়ে দিয়েছি আমি। ঠিক আছে। ভালো অভ্যাস তো। আরে মালটা গান্ডু শালা। তোকে কি বলবো, কন্টিনিউয়াসলি মালটা পিছনে বসে থাকবে। মানে আমি যতক্ষণ পড়াবো ও ততক্ষণ পিছনে বসে থাকবে। তো বলছিস তোর কলেজে কি কিছু হয়েছে? কি আবার হবে? মানে আমার একটু জ্বর চলে এসেছিল। ও ডাক্তার দেখিয়েছো? ওষুধ খেয়েছি। দেখো কৃষাণু, মাম্পি বাচ্চা মেয়ে, তাই নেয়ার ক্ষমতাটাও বেশি নয়। কিন্তু স্কুল তো সে কথা শুনবে না। আর এই সময় একদিন ফাঁকি পড়াও বিশাল ক্ষতি। তা তুমি এক কাজ করো, মাম্পিকে একদিন এক্সট্রা পড়িয়ে দিও, কেমন? বলছিলাম মাম্পিকে যদি নিজের প্রবলেমসগুলো বলার সুযোগ সুবিধা না করে দেওয়া হয় তাহলে ও নিজের প্রবলেমসগুলো বলবে কী করে? না মানে ইউজুয়ালি বাচ্চারা তো নিজের পেরেন্টসদের সামনে সব কিছু বলে উঠতে পারে না। তাই আর কি যদি টিচারের সাথে স্টুডেন্টকে একটু একা ছেড়ে। Thank you.
কি হয়েছে? আমার কলেজের ফাইনাল ইয়ার, আমার উপরে অনেক চাপ আছে, আমি অত এক্সপ্লেনেশন দেবো না। না, তোমাকে এক্সপ্লেনেশন দিতে হবে। আমি এখন মাসের মাঝখানে নতুন টিচার কোথা থেকে পাবো? আমি আমি অত সার্ভেলেন্সের মাঝখানে পড়াতে পারবো না। আপনি আমার পাওনাগুলো মিটিয়ে দিন বাস। বেশ, কবে আসছো বলো। তুমি দুদিন কম পড়িয়েছো, সেই হিসেবে তোমার হচ্ছে গিয়ে 1000 টাকা। আগের দিন তুমি আধ ঘন্টা আগে বেরিয়ে গেছিলে, তার জন্য 20 টাকা বাদ যাবে, সুতরাং কত হচ্ছে 980। আগে একদিন 15 মিনিট কম পড়িয়েছিলে, তার জন্য আরও 10 টাকা বাদ যাবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার পাওনা হচ্ছে গিয়ে 970 টাকা। দেখুন, আপনি তো একজন শিক্ষক, তা আপনার কোনো স্টুডেন্ট যদি দেরি করে আসে আপনি তার কাছে কম টাকা নেন? আরে দাঁড়াও দাঁড়াও, তুমিও তো শিক্ষকতার প্রমাণ দেখিয়েছো, তোমার রিওয়ার্ডটা নিয়ে যাও। শুনুন, দিতে হলে আমার পুরো পাওনাটা মিটিয়ে দিন, আনা তো ছাড়ুন, দিতে হবে। এই নাও 900, দেখো গুন দিচ্ছি, এই 50 60, 960 হলো না? দাঁড়াও। আরে কৃষাণু, 10 টাকা নিয়ে যাও। কৃষাণু দাঁড়া, কি হলো বলি তো, কি হলো? Oh!